Hey guys, welcome back to my channel. Winter এর সাথে সাথে কিন্তু আমাদের বিয়ে বৌভাত পার্টি বা বিভিন্ন অকেশন লেগেই থাকে। বা ধরো তুমি ব্রাইড তোমার সামনে বিয়ে, তাহলে এই রেমেডিটা সপ্তাহে মাত্র 2 দিন ব্যবহার করো আর দেখবে এর থেকে কত ভালো রেজাল্ট তোমরা পাও। মিনিমাম তোমরা 1 মাস আগে থেকে এই ফেসটা কি ফেসে অ্যাপ্লাই করতে থাকো, তাহলে তোমাদের যে মেইন অনুষ্ঠানটা যেদিন হবে সেদিন দেখবে তোমার স্কিনটা কতটা গ্লো হয়ে যাচ্ছে। তাছাড়া ধরো তোমার আজকে কোনো পার্টি আছে, তখন জটজলদি তুমি পার্টিতে যাওয়ার আগে এই ফেস প্যাকটি মুখে অ্যাপ্লাই করে তারপরে যাও, দেখবে পার্টিতে সবাই তোমাকে বলবে যে এত স্কিন গ্লো কীভাবে হলো। আমি যখন কোনো পার্টিতে যাই তার আগে কিন্তু আমি এই ফেস প্যাকটি মুখে অ্যাপ্লাই করে তারপরে আমি পার্টিতে যাই। সো গাইস, আর আমি কথা বাড়াবো না, এখন আমি তোমাদেরকে দেখাবো এই রেমেডিটা আমি কীভাবে তৈরি করি। প্রথমে আমি একটি বাটিতে নিয়ে নিয়েছি 1 চামচের মতন কফি। কফি কিন্তু আমাদের ত্বকের জন্য অনেক উপকারী একটি উপাদান। কফি আমাদের ত্বককে মসৃণ রাখতে সাহায্য করে। এরপরে দিয়ে দিচ্ছি 1 চামচের মতন মধু। মধু কিন্তু আমাদের ত্বককে টান টান করে, এর ফলে আমাদের ত্বক থেকে বয়সের ছাপ সহজেই দূর হয়ে যায়। এবার দিয়ে দিচ্ছি একটা ভিটামিন ই ক্যাপসুল। ভিটামিন ই ক্যাপসুল আমাদের মুখ থেকে নানা রকম দাগ দূর করে। সর্বশেষে দিয়ে দিচ্ছি 1 চামচের মতন গোলাপ জল। গোলাপ জল আমাদের ত্বকের জেল্লা বাড়ায় এবং ত্বককে সতেজ করতে সাহায্য করে। এবার ভালো করে আমি এই মিশ্রণটি মিক্স করব, তারপরে 10 মিনিটের মতন রেখে দেব, তারপরে আবার মিক্স করে ফেসে অ্যাপ্লাই করব। কফিটা যেহেতু দানা সেহেতু ভালো করে মিক্স করে আমি 10 মিনিটের মতন রেখে দেব, যাতে কোনো দানা টাইপের না থাকে। এরপরে আমি এটা ফেসে অ্যাপ্লাই করব। কিছুটা ফেস প্যাক বেঁচে ছিল, তো সেটা আমি গলায় অ্যাপ্লাই করলাম। আপনারা কিন্তু চাইলে এই পুরো ফেস প্যাকটা পুরো বডিতেই অ্যাপ্লাই করতে পারেন। 30 মিনিটের মতন এই ফেস প্যাকটা আমি মুখে রেখে দেব, তারপরে শুকিয়ে গেলে আমি এটা সামান্য জল দিয়ে মুখে ভালো করে স্ক্রাবিং করে তারপরে মুখটা ধুয়ে ফেলব। ধোয়ার আগে আমি 15 মিনিটের মতন ফেস ম্যাসাজগুলো করে নেব। দশ মিনিট ফেসটা ম্যাসাজ করা হয়ে গেলে আমি পরিষ্কার জল দিয়ে ফেসটা ওয়াশ করে নেব। এরপরে আমি ফেসে অ্যাপ্লাই করছি রেগুলার ময়শ্চারাইজার ক্রিম। তো এইভাবে স্কিন কেয়ার করে তোমরা বিয়ে বাড়ি কিংবা কোনো পার্টিতে যেতে পারো আর দেখবে কতটা স্কিনটা গ্লো করছে আর তোমাদের মেকআপটা কত ভালো বসেছে। সো গাইস, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে। তাহলে আজকের মতন এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। বাই বাই।